বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। লেটাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লেটা বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে জাল জাল মাছ ভাজা, মানে স্পাইসি বেশি ফিশ ফ্রাই। তো এই ফিশ ফ্রাইটা দিয়ে ভাত কিংবা রুটি, নান রুটি, পরোটা, এমনকি খিচুড়ি, সাদা পোলাওয়ের সাথে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। তো চলুন আমি আমার ঝাল ঝাল মাছ ভাজাটা আপনাদের সাথে শেয়ার করি। ঝাল ঝাল মাছ ভাজা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে 5 পিস রুই মাছ। আপনারা রুই মাছের পরিবর্তে যে কোনো মাছ দিয়েই এইভাবে মাছ ভাজা করে নিতে পারেন। তো আমি এখানে 5 পিস নিয়েছি, আর মাছের পিসগুলোকে আমি আগে থেকে একটু লেবু রস দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 চা চামচ আদা পেস্ট, 1/2 চা চামচ রসুন পেস্ট, স্বাদ মতো লবণ নিয়েছি। নিয়েছি আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/3 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। যেহেতু ঝাল ঝাল মাছ ভাজা, তো সেজন্য আমি মরিচটা কিন্তু একটু বেশি করে নিয়েছি। এখন আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা পেস্ট আর 1/2 চা চামচ রসুন পেস্ট। আপনাদের মাছের পরিমাণের উপর ভিত্তি করে কিন্তু মশলাগুলো হবে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/3 চা চামচ লাল মরিচের গুঁড়া আর হচ্ছে 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এখন শুকনো মশলা আর আদা রসুন আমি একসাথে মাছের সাথে ভালো করে মাখিয়ে নিব। আর এই কাজটা একটু হাত দিয়ে করে নিলেই ভালো হয়, এতে করে মশলাটা মাছের ভিতরে ডুববে। তো আমি খুব ভালো করেই মাছের সাথে মাখিয়ে নিব। তো আমার মশলাটা যেহেতু একদম শুকনা, তো যে বাটিতে আমি আদা রসুন রেখেছিলাম সেই বাটিটাতে আমি 1 চা চামচের মতো পানি দিয়ে মশলাটাকে ধুয়ে মাছের মধ্যে দিয়ে দিয়েছি। আর এতে করে একটু ভিজা ভিজা হওয়ায় গোড়া মশলাগুলো মাছের মধ্যে মাখিয়ে নিতে সুবিধা হবে। তো এই কাজটা কিন্তু একদম ভালো করে করতে হবে, কারণ এটা তো আমি অন্য কোনো মশলা দিব না আর অন্যভাবে রান্না করব না। আমার এই মাখার মধ্যে যেভাবে মশলাটা ভিতরে ঢুকবে এতেই কিন্তু মাছটার স্বাদটা ভালো হবে। তারপর আমি 10 মিনিট রেস্টে রেখে দিব মাছগুলোকে ম্যারিনেট করে। 10 মিনিট পর আমি চুলায় চলে আসলাম এবং চুলায় আগুন দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি, কারণ এই মাছ ভাজাতে তেলটা একটু বেশিই লাগবে। তারপর আমি তেলটাকে গরম করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মশলা মাখিয়ে রাখা রুই মাছের পিসগুলো। মাছগুলো আমার দেয়া হয়ে গেছে। এখন আমি যেই বাটিতে মাছগুলোর মশলা মাখিয়েছি সেই বাটি থেকে আমি বাকি মশলাটা উঠিয়ে এই প্যানের মধ্যে মাছের উপরে দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা ভাজা হয়ে যাবে। তারপরে আমি একটু সময় নিয়ে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো মাছের 1 পিঠ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি অপর পাশটা ভেজে নিব। তো তার আগে আমি একটু উল্টিয়ে দিচ্ছি, আর একটু সাবধানে উল্টাতে হবে যাতে করে মাছটা ভেঙে না যায়। মাছটা ভেঙে গেলে কিন্তু দেখতেও ভালো লাগবে না। তো আমি একটু সুন্দর করে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো আমার 1 পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি একইভাবে আমি দুইটা পাশে ভেজে নিচ্ছি। আর এই ভাজাটা আপনি যদি চান আরেকটু কড়া করেও ভেজে নিতে পারেন, যার যেরকম পছন্দ। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি মাছের পিসগুলো। আমি এখন নামিয়ে নিচ্ছি। তো আমি একই তেলের মধ্যে এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি একটু রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু খুব বেশি কুচিও নিতে পারেন, বেশি চিকন করে নিতে পারেন। তো পেঁয়াজের মধ্যে আমি 1/2 চা চামচ লবণ দিয়েছি, এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। তারপরে আমি এখন 3টা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। এই মাছ ভাজায় পেঁয়াজটা কিন্তু একদম মোচমোচা হবে না, এটা হালকা একটু নরম হবে কাঁচামরিচ আর পেঁয়াজটা। তারপর আমি নামিয়ে নিব। তো এই মাছ ভাজাটা কিন্তু খুব সহজ আর অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। এটা সাদা পোলাও, নান রুটি, এমনকি রুটি পরোটা সাদা ভাতের সাথেও খেতে অসম্ভব ভালো লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়।
নতুন কোন রেসিপি নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।